ইউটিউবে বিডিআইসি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন, মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও পান সবার আগে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো, এখান থেকে আমরা মেন যে আপনার প্রসেসর আইসি সেটাকে তুলব এবং ফ্ল্যাশার যেটা সেটাকে তুলব। মোট কথা, এখানে এইভাবে বাঁকা করলে মানে মাদারবোর্ডটা বাঁকা হলেই ফোনটি চালু হয় এবং বাঁকা না করা পর্যন্ত ফোনটি চালু হয় না। তো আমাদের এখানে অন্য কোনো কাজ করলে হবে না, ডেডবোর্ড রিপেয়ার করে কাজ হবে না। এ ধরনের ফোন এর আগে অনেক কাজ করেছি, যার কারণে পিছনের অভিজ্ঞতা আছে, আর পিছনের অভিজ্ঞতা থেকেই অনেক কাজ করা সহজ, যেটা আপনার কাজ করতে করতে কাজের ভিতরে আলাদা একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। আর পার্সোনালি তো শিক্ষার ব্যাপার থাকেই, সেই শিক্ষা থেকে অনেক কাজ করা সহজ। এ ধরনের কাজ করতে গেলে বিশেষ করে আপনার সাহসটা বড় কথা, কারণ অনেক রিস্কের কাজ, অনেক রিক্স। অনেক সময় আপনার ফোনটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই অবস্থায় অনেক কাস্টমার দেন, কাজেই আপনার কিছুটা রিক্স থেকেই যায়। যেহেতু চালু অবস্থায় দিছে, তাহলে পরবর্তী সময় কিন্তু কাস্টমারকে আপনার চালু অবস্থায় রিটার্ন দিতে হয়, এই জন্য একটু রিস্ক কাজগুলো করা। তো তারপরে আমাদের এগুলো কাজ করতে হবে, কারণ আমি না করলে আরেকজন করবে, আরেকজন না করলে আরেকজন করবে, ছেড়ে তো দেবে না। আর এ ধরনের কাজ না করলে তো আবার আপনার হাতের যে অ্যাক্টিভিটি সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, কাজেই কাজ করতে হবে, কাজ বন্ধ রাখা যাবে না। এই ধরনের কাজ যত রিস্ক হোক, কাজকে ভালোবাসতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আইসি দুটোকেই ওঠানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমাদের যে কাজ, সে কাজটা হলো আইসিগুলো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে জাস্ট বসিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিছু পিন মিসিং হয়ে গেছে, এগুলো ফলস, এগুলো কোনো কাজ করে না। এখানে কিছু বল মিসিং হয়ে গেছে, এখানে কিছু মিসিং হয়েছে, এগুলো মাদারবোর্ডের গ্রাউন্ড লাইন, এগুলো ফলস, এগুলো কোনো কাজে।